হাই ডিয়ার লিসেনার, নমস্কার। কেমন আছো সবাই? আশা করি বেশ ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজ আমি শোনাবো আমার ভাতিজার সাথে ঘটে যাওয়া এই ঘটনা। আমি অর্পিতা সেন, ওর নাম সুশান্ত, আমি সম্পর্কে ওর কাকু। আমি হলাম ওর জীবনে প্রথম ভালো লাগা নারী, আর আমার কাছে ওর খেলার হাতে খড়ি হয়েছিল। ওর বয়স খুব একটা বেশি না, সবে মাধ্যমিক পাশ করেছে। ওদের গ্রামে ভালো কলেজ না থাকায় শহরে কাকার বাড়ি থেকে পড়াশোনা করতে আসলো। ছাত্র বেশ ভালো এবং ছেলে হিসেবে পাড়ায় ও খুবই সুনাম, তাই পাড়ার সকলেই ওকে ভালোবাসত। ওর কাকা অর্থাৎ আমার বর একজন ব্যবসায়ী। বছর খানেক হলো আমার বিয়ে হয়েছে, এখনো বাচ্চা কাচ্চা হয়নি। স্বামী দেখতে শ্যামলা, বয়স 20+ হবে। দুতলার বড় বাড়িতে সুশান্ত, আমি, আমার বর এবং একজন কোয়াজের মহিলা থাকে। একতলায় ছিল রান্নাঘর আর ডাইনিং, দুতলায় ড্রয়িং রুম সহ আরো দুইটি বেডরুম ছিল, যার একটাতে আমি বর সহ থাকি আর একটাতে সুশান্ত থাকে। দুতলায় আরো দুইটি বেডরুম আছে, যার একটাতে কাজের মহিলা থাকে এবং অন্যটায় গেস্ট রুম হিসেবে ব্যবহার। আর একটা পুজোর ঘর আছে, প্রতিটি বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম, তাই কারো কোনো প্রকার অসুবিধা নেই। সুশান্ত সারাদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, ছুটির দিনে আমার সাথে গল্প গুজব এবং বিকেলে বাড়ির ছাদে একটু হাঁটাহাঁটি করে। ওর ফুলের বাগান করার খুব শখ, তাই আমাদের বাড়ির ছাদের উপর টব দিয়ে ও ফুল চাষ করতে শুরু করলো। ইন্টার করার পর আমার বিয়ে হয়ে যাওয়াতে আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি। বাড়িতে তেমন কোনো কাজ নেই, প্রায় সব সময় আমি ওর রুমে বিছানায় শুয়ে বসে সময় পার করি। সুশান্ত আমাকে অনেকবার বলেছে যে কাকি তুমি আবার পড়াশোনা শুরু করে দাও, কিন্তু আমার তো এখন আর ওসব ভালো লাগে না। ওর কাকা ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে এবং মাঝে মাঝে দেশের বিভিন্ন স্থানে এক সপ্তাহের জন্য চলে যায়, আমাকে খুব একটা সময় দিতে পারে না। সুশান্ত বুঝতে পারলো আমি খুব একাকি বোধ করি এবং চাপা একটা কষ্ট বুকের মধ্যে নিয়ে বেড়াই, কিন্তু কাউকে কখনো প্রকাশ করতে পারি না। আমার জন্য ওর খুব খারাপ লাগলো। ও একদিন আমাকে জিজ্ঞেস করলো, আপনার বই পড়তে কেমন লাগে? আমি বললাম, ছোট গল্প পড়তে আমার খুব ভালো লাগে। ও এবার মনে মনে ঠিক করলো যে লাইব্রেরির একটা কার্ড করে সেখান থেকে আমাকে ভালো ভালো বই এনে দিবে, এতে আমার সময়টা কাটবে বই পড়ে। ও পরদিন কলেজ থেকে ফেরার পথে লাইব্রেরিতে গিয়ে বইয়ের জন্য একটা কার্ড করলো এবং একটা বই আমার জন্য নিয়ে আসলো। এতে আমি খুব খুশি হলাম। তারপর থেকে আমি সারাদিন ওর বিছানাতে শুয়ে বসে বই পড়ে দিন কাটাতে লাগলাম। ও আমার জন্য বিভিন্ন বই সংগ্রহ করতে লাগলো। এভাবে আমরা পরস্পরের ভালো বন্ধুতে পরিণত হলাম। ধীরে ধীরে আপনি থেকে তুমিতে রূপান্তরিত হলাম। আমি এখন আর তেমন একাকী বোধ করি না। বই পড়ে ওর সাথে গল্প করে আমার দিনকাল ভালোই কাটাতে লাগলাম। কিন্তু ওর একটা সমস্যা তৈরি হলো যে আমি ওকে বেশি সময় বাড়ির বাইরে থাকতে দিতাম না। কলেজ থেকে ফিরতে দেরি হলে আমি ওর মোবাইলে ফোন করা শুরু করি। যাই হোক, আমার সঙ্গ ওর বেশ ভালোই লাগলো। নানা রকমের গল্প আড্ডা মারতে লাগলাম। আমি ওকে বললাম, তুমি যেন আবার তোমার কাকার মতো হও না, বিয়ে করে বউকে সময় দিও ঠিক মতো। ও হেসে বলল, আগে বিয়ে তো করি, তারপর দেখা যাবে। আমি ধীরে ধীরে ওর সাথে অনেক ফ্রি হলাম, অনেক খোলামেলা আলোচনা হতে লাগলো। একদিন আমি ওকে জিজ্ঞাসা করলাম, তুমি কি কারোর সাথে প্রেম করো বা কাউকে পছন্দ করো কি? ও হেসে বলল, যা পড়াশোনা করে যতটুকু সময় পাই সেই সময় তো আমি তোমাকেই দিই, প্রেম করবো কখন? প্রেম করতে হলে তো মেয়েদের সময় দিতে হয়। আমি ওর গাল টিপে দিয়ে বললাম, তাই নাকি মশাই? আমি ওর গায়ে হাত দিয়ে ইয়ারকি ফাজলামো করতে লাগলাম, কিন্তু ও কখনো সেগুলোকে সিরিয়াস ভাবে নেয় না। তবে ও আমার গায়ে কখনো হাত দিল না। আসলে ও আমাকে খুব শ্রদ্ধা করে এবং বন্ধু হিসেবে ভালোবাসে। এছাড়া আমাকে নিয়ে ওর মাথায় কোনোদিন খারাপ চিন্তা আসেনি। আমি যখন ওর বিছানাতে শুয়ে বই পড়তে থাকি, কখনো কখনো আঁচল সরে যায় বা শাড়িটা হাঁটুর উপরে উঠে যায়, কিন্তু আমার তাতে কোনো রকম হেলদোল ছিল না। এক কথায় আমার প্রতি ওর কোনো খারাপ নজর ছিল না। ব্যবসার কাজে ওর কাকা যখন 1 থেকে 2 সপ্তাহ বাসায় থাকে না, তখন ওর রুমে গভীর রাত পর্যন্ত আমাদের আড্ডা চলে। তারপর আমি রাত 1টার দিকে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ি।
এখন ওর কাকা দুই সপ্তাহের জন্য বাইরে গেছে, তাই গভীর রাত পর্যন্ত আমরা আড্ডা দিতে লাগলাম। জিভান নামের এক ছেলের সাথে ওর পরিচয় হলো। আলাপের এক পর্যায়ে প্রশান্ত জানতে পারলো তমাল এই মহল্লার ছেলে। ওদের বাড়ি আমাদের বাড়ির কয়েকটা বাড়ি পড়ে। যাই হোক, তারপর থেকে ওরা দুইজন বন্ধু হয়ে গেল, একসাথে কলেজে যাতায়াত শুরু করে দিল। এর মধ্যে একদিন জিভার প্রশান্তকে কলেজ ফাঁকি দিয়ে একটা ইংরেজি মুভি দেখাতে নিয়ে গেল। মুভিটা দেখার পর ওর মধ্যে কেমন যেন একটা অন্যরকম ভাব জমতে লাগলো। বাসায় ফিরে এসে দেখলো আমি ওর রুমে বিছানায় শুয়ে একটা উপন্যাস পড়তেছি। ওকে দেখে আমি এসে বললাম, যাও তাড়াতাড়ি গিয়ে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নাও, খুব খিদে পেয়েছে, একসাথে খাবো। কথাটি বলে আমি উপন্যাসটা বন্ধ করে বিছানার উপর রেখে ডাইনিং রুমে গেলাম। ও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ডাইনিং রুমে এসে দেখলো প্লেটে খাবার সাজিয়ে আমি বসে আছি। ও আসতেই খাওয়া শুরু হলো। খেতে খেতে আমরা গল্প করতে লাগলাম। এক পর্যায়ে ওর বন্ধুর কথাটা আমাকে বললো। আমি হেসে বললাম, জীবনকে পেয়ে আবার আমাকে ভুলে যেও না যেন, আর বাইরে বেশি আড্ডা মেরো না। ও বললো, না না, তা কেন হবে। খাওয়া শেষ করে ও নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পর আমি ওর ঘরে ঢুকলাম। ও আমাকে বললো, তুমি একটু আমার টেবিলে বসে বইটা পড়ো, আমি একটু বিশ্রাম নিই, শরীরটা কেমন যেন ভালো লাগছে না। আমি ওর কপালে হাত দিয়ে বললাম, কেন কি হয়েছে, জ্বরটা হয়নি তো? ও বললো, আরে না, মাথাটা একটু ধরছে। আমি বললাম, তুমি শুয়ে পড়ো, আমি তোমার মাথা টিপে দিই। ও বললো, আরে না, টিপতে হবে না, একটু ঘুমিয়ে নিলেই ঠিক হয়ে যাবে। আসলে মুভি দেখার পর থেকে যন্ত্র উত্তাপ বেড়ে গেছে। কেবল ঘুরে ফিরে মুভির রং রঙের দৃশ্য ওর চোখের সামনে ভেসে উঠতে লাগলো, কিন্তু আমাকে এই কথাগুলো বলতে পারলো না। তাই ও ভাবলো যে আমাকে ঘুমের কথা বললে আমি যদি একটু নিজের ঘুমে যাই, আর এই সুযোগে ও রুমে শুয়ে শুয়ে হাতের কাজ করবে। কিন্তু আমি গেলাম, আমি বললাম, তুমি শুয়ে পড়ো, আমি তোমার পাশে আছি। ও বললো, না তা হয় না। আমি বললাম, কেন হয় না, তোমার অসুবিধাটা কি? ও বললো, কেউ যদি এভাবে আমাদের দেখে তবে ব্যাপারটা ভালো হবে না। আমি বললাম, আরে কোনো অসুবিধা নেই, তাছাড়া এখানে কে আছে দেখার মতো? ও বললো, কেন, কাজের মেয়ে আছে। আমি বললাম, ধুর পাগল, মেয়েটা তো রান্নাঘরে রাতের জন্য রান্না করতেছে, আর এই মেয়ে যদি দেখে তো এত খারাপ মনে করার কি আছে? সুশান্ত হেসে বললো, কার মনে কি আছে তা তো বলা যায় না, আমরা তো খারাপ কিছু মনে না করে পাশাপাশি শুয়ে থাকবো, কিন্তু ব্যাপারটা ওর কাছে স্বাভাবিক নাও মনে হতে পারে। আমি এবার ব্যাপারটা বুঝতে পারলাম। আমি বললাম, ঠিক আছে, আমি তাহলে তোমার পাশে বসে উপন্যাসটা পড়ি। ও বলল, ঠিক আছে পড়। বেশ শীত পড়েছে, তাই ও লেপটা গায়ে দিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ল, কিন্তু কিছুতেই ওর ঘুম আসতেছে না। চোখের মধ্যে শুধু সিনেমার দৃশ্যগুলো ভাসতে লাগলো আর মহারাজা টনটন করতে থাকলো। আমি পাশে বসে থাকাতে ধমাতে পারছি না। আমি হঠাৎ বলে উঠলাম, আজ আমার বাবা ফোন করেছিল, ও আমার দিকে তাকে জিজ্ঞাসা করলো, কেমন আছেন উনি, আসছেন নাকি এখানে? আমি বললাম, না আসতে পারবে না, তবে কয়েকদিন পরে আমার বোনের পরীক্ষা শেষ হয়ে গেলে আসবে। প্রশান্ত জিজ্ঞাসা করলো, কোন ক্লাসে পড়ে? আমি বললাম, অনার্স, পরীক্ষা দিচ্ছি। ও আর কথা বাড়ালো না। কাল সকালে প্রশান্তর কাকা বাড়িতে ফিরল, তাই রাতে তাড়াতাড়ি খাওয়া শেষ করে যার যার ঘরে গিয়ে শুয়ে পড়লাম। ও রুমের দরজাটা বন্ধ করে ডিম লাইটটা জ্বালিয়ে সিনেমার দৃশ্যগুলি মনে করে হাতের কাজ করতে লাগলো। 7 মিনিটের মধ্যে নিজেকে শান্ত করে নিল। ওর শরীরটা একটু ঠান্ডা হলো, ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ল। রাতে একটা স্বপ্ন দেখে ওর ঘুম ভেঙে গেল। ও বিছানাতে উঠে বসলো, ওর কাছে চাদর কেমন যেন ভিজে ভিজে মনে হলো। ও বুঝতে পারলো আউট হয়েছে। ও স্বপ্নের কথা মনে করতে চেষ্টা করলো। ওর স্বপ্নের কথা মনে পড়লো, আসলে আমাকে নিয়েই ওর স্বপ্ন ছিল। ওর মন খুব খারাপ হয়ে গেল, আসলে আমাকে নিয়ে স্বপ্ন দেখার জন্য ওর প্রস্তুত ছিল না। বন্ধুরা, আজ এই পর্যন্ত। চোখ রাখুন পরের পর্বে, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।